হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? সো আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব, এই বইটার নাম হচ্ছে স্প্রিন্ট। বইয়ের লেখক হচ্ছেন জেক, জন অ্যান্ড ব্র্যাডেন। এই বইটা ওনারা মূলত লিখেছেন যে খুব বড় ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য খুব কম সময়ের ভিতরে। সো এই প্রবলেমগুলো মোস্ট অফ দ্য টাইম যখন মার্কেটে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয় বা সার্ভিস লঞ্চ হয়, সো প্রোডাক্টটা মার্কেটে কীরকম বিজনেস করবে বা সার্ভিসটা কীভাবে কাস্টমার এন্ডে অ্যাকসেপ্টেড হবে, লঞ্চ হওয়ার পরে কী কী সমস্যা হতে পারে, এই জিনিসগুলো বোঝার জন্য ওনারা একটা স্টাইলের কথা, একটা প্রসেসের কথা বলেছেন, একটা সিস্টেমের কথা বলেছেন। এই সিস্টেমটার নাম ওনারা দিয়েছেন স্প্রিন্ট। ওনারা বেসিক্যালি খুব ভালো একটা জায়গায় কাজ করেন। গুগল প্রতি বছর প্রায় $300 মিলিয়ন নতুন ব্যবসায়ীদেরকে দিয়ে থাকেন স্টার্ট আপগুলো শুরু করার জন্য। যারা একদম নতুন ব্যবসা করতে আসেন, যাদের খুব ব্রিলিয়ান্ট আইডিয়া আছে, তাদেরকে মূলত গুগল হেল্পটা করে থাকে। গুগল শুধুমাত্র টাকা দিয়ে ক্ষান্ত হয় না, টাকা দেওয়ার পাশাপাশি গুগল তাদেরকে আরও বিভিন্ন এন্ডে হেল্প করে। ইনফ্যাক্ট আমাদের দেশেও এরকম কিছু কিছু আমরা প্রসেস দেখেছি। ফর এক্সাম্পল, মোবাইল কোম্পানিগুলো কিছু কিছু স্টেপ এভাবে নিয়েছে। এই বইটা যখন আমি পড়েছি বা বইটা যখন আমি দেখেছি, তখন আমার কাছে মনে হচ্ছে আমি পুরো একটা সেমিস্টার দিয়েছিলাম এই প্রসেসটা বোঝার জন্য। যে প্রোটোটাইপ মানে আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, একটা সার্ভিস লঞ্চ করবেন, সো এই প্রোডাক্টটা সাকসেসফুল হবে কিনা তার জন্য প্রথমে ছোট্ট একটা প্রোটোটাইপ লঞ্চ করা হয়। ছোট্ট যে সার্ভিস বা প্রোডাক্টটা লঞ্চ করা হচ্ছে এইটাকেই মূলত কিন্তু প্রোটোটাইপ বলে থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে প্রসেসটা প্রোটোটাইপ লঞ্চিং এবং টেস্টিংয়ের, এটাকে বলা হয়ে থাকে পাইলট প্রজেক্ট। তো গুগল এর সাথেই মূলত আমাদের এই তিনজন রাইটার কাজ করে থাকেন, এবং ওনারা বলেছেন যে তিনটা জায়গায় ওনারা খুব বেশি পরিমাণে কাজ করেন, যেখানে অনেক বড় অঙ্কের টাকা ইনভেস্ট হবে, যেখানে হাতের সময় খুব কম। সো এই এবং হচ্ছে যেই জায়গাটাতে স্টাক হওয়ার সম্ভাবনা আছে, লাইক স্টার্ট আপ যে করছে তার সাথে যখন এক্সপার্টরা কথা বলে বুঝতে পারে যে উনি ইন দ্য লঙ্গার পিরিয়ড অফ টাইম এই জায়গাটা স্টাক হয়ে যাবে, তখন ওনারা এরকম একটা প্রোটোটাইপ টেস্ট করে। প্রোটোটাইপটা টেস্টিংয়ের জন্য আপনি যেটা করতে পারেন যে এখানে বেশ কিছু স্টেপ রাখা হয়। ফর এক্সাম্পল, সপ্তাহে 5টা দিন না হয় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, শনি রবিবারের দিনটা ওনারা নেন না। এই 5 দিনে 10টা থেকে 5টা পর্যন্ত ওনারা একটা ছোট্ট অফিস সেট আপ করেন, এবং অফিস সেট আপ থেকে ওনারা ওনাদের কার্যক্রমটাকে নিয়ে যান। এখানে একজনকে রাখা হয় ডিসাইডার হিসেবে, যে হয়তো বা পরবর্তী সময়ে স্টার্ট আপ বা স্টার্ট আপটার সিইও হিসেবে কাজ করবে বা মূল ব্যক্তি হিসেবে কাজ করবে, এমনই না যে করবেই, বাট করতে পারে অ্যাকচুয়ালি, অথবা অন্য কোনো একজন পার্সন। আর এনার সাথে 7 জন রাখা হয় হচ্ছে টিম এমপ্লয় হিসেবে, যারা পরবর্তীতে মার্কেটিংয়ে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বা আরও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কাজ করতে পারে, হয়তো বা এনারা নাও হতে পারে, এনাদেরকে চেঞ্জ করেও আনা হতে পারে, বাট প্রোটোটাইপ টেস্টিং এনাদেরকে রাখলে একটু বেটার আউটপুট পাওয়ার সম্ভাবনা থাকে। আর একদম শেষে রাখা হয় হচ্ছে 5 জন কাস্টমার। আপনি যে সার্ভিসটা বা প্রোডাক্টটা তৈরি করছেন, সো এই সার্ভিস বা প্রোডাক্টটাকে আপনি যার কাছে পৌঁছে দিতে চাচ্ছেন একদম লাস্ট এন্ডে, উনাদেরকে রাখা হয়। সো দ্যাট আমরা উনাদের কাছ থেকে একদম মার্কেটের বেস্ট কোশ্চেনগুলো, বেস্ট আউটপুটগুলো জানতে পারি, ওনারা আমাদেরকে বেস্ট ফিডব্যাকটা দিতে পারে একটা প্রোটোটাইপ টেস্টিংয়ের মাধ্যমে। সো প্ল্যানিংয়ের জন্য আপনার অল্প কিছু জিনিসপত্র লাগবে, লাইক আপনার একটা স্টোরি বোর্ড লাগবে, একটা সাদা বোর্ড যেটাতে আপনি লিখতে পারবেন, আর প্রত্যেকের জন্য বেশ কিছু কাগজ লাগবে, কিছু ডট বা কালার পিন লাগবে, কারণ আমরা বেশ কিছু স্টোরি বোর্ড এবং প্ল্যান করব যেগুলোতে পরবর্তীতে টিম মেম্বাররা মার্কিং করে থাকবে। একদম প্রথম দিন করা হয় কি যে হোয়াইট বোর্ডটাতে মাঝখানে লেখা হয় হচ্ছে আপনার একটা ব্রেইন ম্যাপিং, এটা সোমবারের দিন করা হয়, স্টার্টিং অফ দ্য উইকে করা হয়। আর দুই সাইডে, এক সাইডে আপনি লিখবেন কাস্টমার, এক সাইডে লিখবেন আপনি প্রোডাক্টটা। সো কাস্টমার এন্ডে আপনি লিখবেন যে কাস্টমার আপনার নিশ মার্কেটে কারা কারা কাস্টমার হতে পারে, তাদেরকে যদি আপনি আর একটু অ্যানালাইসিস করতে চান, সেক্ষেত্রে একটা চমৎকার অ্যানালাইসিস আছে, পেস্টেল অ্যানালাইসিস বলে, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, টেকনোলজিক্যাল অ্যান্ড আদার অল দোজ থিংস আপনি জাস্ট গুগল করলে পেয়ে যাবেন পেস্টেল অ্যানালাইসিস কীরকম কীভাবে করে। এবং দেন হচ্ছে আপনার প্রোডাক্টটা, সো প্রোডাক্টটা উনি পারচেস পর্যন্ত আসবে, মাঝখানে বেশ কিছু ওয়ে আছে। এখন আপনি লিখবেন যে আপনি কি ডিরেক্ট মার্কেটিং করবেন, যে একজন মার্কেটিং এজেন্ট থাকবে, উনি ডোর টু ডোর যেয়ে কথা বলবে, প্রোডাক্টটা বিক্রি করার চেষ্টা করবে, অথবা আপনি বলতে পারেন আপনি ইনডিরেক্ট মার্কেটিং করবেন। সো ইনডিরেক্ট মার্কেটিংয়ের ওয়েজ হচ্ছে বর্তমানে খুব চমৎকার, সোশ্যাল মিডিয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়ার বাইরে হচ্ছে আপনার ওয়েব আছে, যে আপনার নিজস্ব যে মেইল, আপনার নিজস্ব কোম্পানির যে ওয়েব তৈরি হয়, ওয়েবের মাধ্যমে আপনি সেল করতে পারেন। সো আপনি এই যে টোটাল প্রসেসটা লিখবেন, এই প্রসেসটার মধ্যে আপনি
সুন্দর করে বের করে আনবার চেষ্টা করবেন যে হাউ মাইট বি, বাংলা উনি রাইটার বলেছেন হাউ মাইট বি টাইপের কোশ্চেন হতে হবে, যে কোনটা করলে অ্যাকচুয়ালি বেটার হবে, কোনটা করলে ভালো হবে, কোন সলিউশনগুলো দিলে ভালো হবে, কোন প্রসেসটা দিলে ভালো হবে। সো এটা আপনি বারবার লিখতে থাকবেন, কিভাবে আপনি যদি অনলাইনের কোনো প্রোডাক্ট হয় সো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিট বাড়াবেন, যদি অফলাইনের কোনো প্রজেক্ট হয় সেক্ষেত্রে আপনার মেইল করতে হবে নাকি ওভার দ্য ফোন কথা বলতে হবে। সো হাউ মাইট বির অ্যান্সারগুলো নেবেন যে কিভাবে করলে ভালো হয়। সো এরপরে আপনি মঙ্গলবারের দিন বসবেন, মঙ্গলবারের দিন হচ্ছে আপনার 7 জন টিম মেম্বারকে আপনি আপনাদের যে প্রোডাক্টটা নিয়ে এবং আপনাদের যে প্ল্যানিং নিয়ে প্রত্যেকে 3 মিনিট করে বলতে দিবেন। সো তারা 3 মিনিট করে কথা বলার পর বেসিক্যালি এরপরে যে সেশনটা শুরু হবে এটাকে বলা হয় আইডিয়া পিচিং সেশন, যেটা পরবর্তী 2 ঘন্টা চলবে। সো এই আইডিয়া পিচিং সেশনে যে যেটা করতে হবে সেটা যে আপনি ওনাদেরকে কাগজ দিবেন, 4টা কাগজ। সো প্রথম কাগজটাতে ওনারা কি লিখবেন যে ওনারা সমস্যাটা লিখবেন এবং সমস্যার সমাধানটা কিভাবে হতে পারে এই জিনিসগুলো ওনারা লিখতে থাকবেন। সো দ্বিতীয় কাগজটাতে ওনারা কি করবেন যে এইটা যখন ওনাদের হয়ে গেল দেন হোয়াইট বোর্ডে আমরা 7 জন টিম মেম্বারের যদি এক একজনের 3টা করে পয়েন্ট হয় তাহলে 21টা, যদি 5টা করে পয়েন্ট হয় 35টা পয়েন্ট লেখা হবে। সো 35টা পয়েন্ট লেখার পরে ওনারা প্রত্যেকে প্রত্যেকের আইডিয়া দেখতে পাচ্ছে। সো এর পরবর্তীতে ওনারা যেটা করবেন যে ওই আইডিয়াগুলো থেকে ওনারা কিছু মডিফাই করবে নিজেদের মধ্যে, লাইক আমি একটা আইডিয়া দিয়েছি, আপনি একটা আইডিয়া দিয়েছেন, আপনিও আমার থেকে আইডিয়া নেবেন, আমিও আপনার থেকে আইডিয়া নিব। ফোর্থ পেজে যে ওনারা ওটাকে 8টা ভাগ করে ফেলবেন, 8টা ভাগের সরি মানে থার্ড পেজে এই আইডিয়াগুলো নেওয়ার পরে ওনারা 8টা ভাগ করবে, 8টা ভাগ করে এই 8টা সেশনে ওনারা চেষ্টা করবেন যে সিকোয়েন্সগুলো ড্র করার, যে আমাদের কোম্পানির আমরা এই প্রোডাক্টটা লঞ্চ করবো এইটার পরে এইটা, এইটার পরে এইটা যেতে থাকবে। এবং লাস্ট অর্থাৎ ফোর্থ পেজে যে ওনারা যেটা করবেন যে এই টোটাল প্রসেসটার একটা ড্রাফট স্টোরি তৈরি করবেন, যে টোটাল প্রসেসটা কিভাবে কাজ করছে, কিভাবে সলিউশনটা হবে, এটা খুব সুন্দর একটা স্টোরি বোর্ডের মাধ্যমে নিয়ে আসবেন। সো এটা কাজ হয়ে গেলে দেন আপনারা বুধবারের দিন বসবেন। সো বুধবারে যেটা হবে যে 7 জন টিম মেম্বারই বসবেন ওনাদের ফোর্থ পেজটা নিয়ে, যেটাতে ওনারা স্টোরি বোর্ডের মতন করে লিখেছেন। সো এইটার পরবর্তীতে একজন আর একজনের সাথে কথা বলে নেবেন যে কার কোনটা পয়েন্টটা ভালো লেগেছে, এবং প্রত্যেককে 2টা করে ডট দেওয়া হবে যে আপনারা এখন কি করবেন, আপনার তো যেটা ভালো লাগবে তাকে আপনি আপনাদের এই ডট বা কালার পিনটা মার্ক করে দিবেন, সো দ্যাট আমরা পরবর্তীতে বুঝতে পারি যে হ্যাঁ এই আইডিয়াটা বেটার হতে পারে। সো 7টা থাকলে এরপরে ওনারা ডট করার চেষ্টা করবেন, প্রত্যেকে ডট করার পর যেটা ম্যাক্স ডট পাবে দেন ওইটা নিয়ে কথা বলতে হবে। এইটাকে বলা হয়ে থাকে, অ্যাকচুয়ালি রাইটার বলেছেন এটাকে হায়েস্ট ডট এভালুয়েশন প্রসেস। সো হায়েস্ট ডট এভালুয়েশন প্রসেস আসার পর দেখা যাবে যে বেশ কিছু 2-3টা পয়েন্ট বা 4-5টা পয়েন্ট এসেছে, এবং প্রত্যেকটা পয়েন্ট নিয়ে 3 মিনিট করে কথা বলতে হবে প্রত্যেকে বলবেন। কিন্তু যার ওই আইডিয়াটা ছিল বা যার স্টোরি বোর্ডটা ম্যাক্স পেয়েছে সে সবার লাস্টে কথাটা বলবেন। সো এইটা কথা বলার পর একটা সলিউশন পাওয়া যাবে, মোটামুটি টিম সবাই অ্যাগ্রি করবেন। সো এই হচ্ছে প্রোটোটাইপের শুরু হয়ে যাচ্ছে। সো ওয়েডনেসডে শেষ হলে পরবর্তী যে দিন থার্সডেতে ওনারা করবেন যে এই প্রোটোটাইপটা টেস্টিং করবেন। সো প্রোটোটাইপ কিভাবে টেস্টিং করা যায়, ফর এক্সাম্পল যে আপনি মার্কেটে একটা নতুন প্রোডাক্ট আনবেন, সো ওই প্রোডাক্টের জন্য আপনি টার্গেটেড কাস্টমার কারা আছে জানেন। সো টার্গেটেড কাস্টমারদের কাছে আপনি একটা ইউটিউবের ভিডিও পাঠাতে পারেন, আপনি তাদেরকে যদি এটা একটা প্রোডাক্ট হয় ফর এক্সাম্পল আপনি একটা খাবার লঞ্চ করতে চাচ্ছেন, সো তাদেরকে আপনি খাওয়াই দেখতে পারেন। ফর এক্সাম্পল বাচ্চাদের টিফিনের জন্য আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, সো আপনি কিছু খাবার তৈরি করে একটা স্কুলে যান, একটা কলেজে যান, আপনাদের টার্গেটেড কাস্টমাররা যেখানে আছে যেই রেঞ্জের আপনি প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, যদি এটা 100 টাকার প্রোডাক্ট হয় তাহলে 100 টাকার জন্য টিফিনে যারা স্পেন্ড করে তাদের কাছে যেয়ে তাদেরকে খাওয়ান, যদি 1000 টাকার প্রোডাক্ট হয় তাহলে 1000 টাকার লোকজনের কাছে যান। ফর এক্সাম্পল একটা মুভি লঞ্চ হবে, সো মুভি লঞ্চ হওয়ার আগে কি করলেন আপনি মুভির মেইন পার্টগুলো দিয়ে ছোট্ট করে শ্যুট করে ওর একটা ট্রেলার তৈরি করে মার্কেটে ছেড়ে দিলেন। সো লোকজন দেখলো যে ওইটা যারা যেভাবে ওয়েলকাম নিল, সো আপনি বুঝলেন কত লোক এটাকে পছন্দ করছে। আবার অনেকে দেখবেন যে কাস্টমার এন্ড থেকে আপনাকে ফিডব্যাক দিচ্ছে যে না এই জিনিসগুলো ভালো হয় নাই, হয়তো বা এইভাবে করলে ভালো হইতো, সো আপনি কিন্তু কিছু কারেকশন দিতে পারছেন। সো এর পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে ফ্রাইডেতে, ফ্রাইডেতে আপনি 5 জন যে কাস্টমার এন্ডে রেখেছিলেন তাদেরকে ইন্টারভিউ করবেন। সো ইন্টারভিউটা যখন করবেন তখন একজন 1-to-1 করবেন, যে একজনের ইন্টারভিউ নিচ্ছেন, এবং একজনের ইন্টারভিউ নেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে বাকি যে 4 জন আছে ওই 4 জনকে আপনি এই একজনের ইন্টারভিউ সেশনটা দেখতে দিবেন, তাহলে ওনারাও ওনাদের উত্তরটা আরেকটু খুব চমৎকার করে গোছাতে পারবে, ওইটাও আপনার জন্য খুব ভালোভাবে হেল্প করবে। গুগল যেটা করে এই ধরনের কাস্টমারদেরকে লাস্টে একটা গিফট
কুপন দিয়ে দেয়, তাদেরকে গিফট দেয়। সো আপনি তাদেরকে গিফট দিতে পারবেন এবং তাদের কাছ থেকে আপনি কিন্তু ফিডব্যাকটা পাচ্ছেন। সো এইখানে কিন্তু আপনার একটা জিনিস খুব ভালো হয়ে গেল যে আপনি একদম আপনার এন্ড থেকে যে একটা সারফেস বলে, সারফেস রিডিং বলে, যে একটা ফিনিশড প্রোডাক্টের লঞ্চ করার পরে কি কি প্রবলেম হইতে পারে বুঝতে পারছেন, একই সময়ে খুব কম টাকা খরচ করে আপনার অনেক বড় ধরনের ঝুঁকি থেকে বের হয়ে আসতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর হিয়ারিং। এটা আসলে ব্যবসায়ী এন্ডে যারা কাজ করবে, নতুন এন্টারপ্রেনার, তাদের জন্য খুব চমৎকার একটা ব্যাপার, প্রবলেম সলভিং এন্ডিকেও খুব চমৎকার একটা ব্যাপার। আমরা যখন কমিউনিকেশনে পড়েছি তখন আমরা অনেকগুলো প্রসেস শিখেছিলাম। সো ওইখানে বেশ কিছু প্রসেসের মডেল ছিল, একাদা মডেল, অ্যানোভা মডেল, প্রোটোটাইপ টেস্টিং, যে আমরা ফার্স্টে যাব যে একটা কাস্টমার, টার্গেটেড কাস্টমারের সাথে কথা বলে কিছু ফিডব্যাক আনবো, দেন আমরা কারেকশন দিব, আবার যাব, আবার কিছু কারেকশন করব, তখন দেখা যাবে যে কাজটা অনেক ভালো হবে এবং ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনা অনেক কমে আসবে। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব, আর আপনার ছোটো ভাই বোনদের কাছে শেয়ার করলে আই উইল বি ভেরি হ্যাপি অ্যান্ড অলসো দে উইল বি হেল্পফুল। থ্যাংক ইউ।